নমস্কার, আমি আলপনা। আমার চ্যানেলের আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি চালের গুঁড়ো চুষি পিঠা। এই পিঠাটা বেশিরভাগ খেতে ভালো লাগে শীতকালে, আর বানানো কিন্তু একেবারে সহজ। আমি যেভাবে বানালাম আপনারাও একবার সেইভাবে ট্রাই করুন, খেতে দারুণ লাগে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আপনারা চাইলে আমাদেরকে ইনস্টাগ্রামও ফলো করতে পারেন। থ্যাংক ইউ। চুষি পিঠা বানানোর জন্য গ্যাস অন করে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ জল। এখন আমি জলটা ফুটানোর জন্য অপেক্ষায় রইলাম। জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এখন এখানে দিচ্ছি মেজারিং কাপের 1/2 কাপ চালের গুঁড়ো। এখানে নিচ্ছি আমি আতপ চালের গুঁড়ো, আপনারা চাইলে সিদ্ধ চালও নিতে পারেন। আর দিচ্ছি 1 চিমটে নুন। নুনটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন, একটু নুন দিলে মিষ্টি নিশ্চয়ই খেতে বেশ ভালো লাগে। তারপর কন্টিনিউ এভাবে একটু নেড়ে নিতে হবে, চালের গুঁড়োটা যাতে খুব ভালোভাবে মাখানো হয়। এখন আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লোয়ে করে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলে নিচ্ছি আর গ্যাসটা অফ করে দিচ্ছি। এভাবে সিদ্ধ করে নিতে হবে। খুব ভালোভাবে যদি সিদ্ধ না হয় তাহলে দুধে দিলে কিন্তু পিঠাগুলো ভেঙে যেতে পারে। এখানে নিয়েছি 1 চা চামচ ঘি। ঘি দিলে খেতেও বেশ ভালো লাগে, আপনাদের যদি অপছন্দ আছে তাহলে এটা স্কিপও করতে পারেন। তারপর একটু ঠান্ডা করে এটা মাখিয়ে নেব। একটু একটু গরম আছে এই অবস্থায় এখন ডোটা মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে চালের গুঁড়ো ডোটা মাখানো হয়ে গেছে। 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন হাতে একটু চালের গুঁড়ো নিয়ে আর পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। এভাবে ছোট ছোট করে একটা লিচি নিয়ে নিচ্ছি, তারপর এভাবে গোল করে, তারপর এভাবে লম্বা একটা শেপ দিয়ে নিচ্ছি। সব বানানো হয়ে গেছে। আবার গ্যাসের ওপর একটা কড়াই চাপিয়ে দিলাম, তাতে দিচ্ছি 500 ml ক্রিম দুধ। দুধটা আগে থেকে ফুটিয়ে নেওয়া ছিল। দুধের মধ্যে দিচ্ছি 2টো ফাটিয়ে নেওয়া এলাচ আর 5টি লবঙ্গ। আর দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখানে আপনারা চাইলে শুধু গুঁড়ো দুধও বানাতে পারেন জল দিয়ে। তারপর দুধটা এভাবে একটু নেড়ে নিচ্ছি। দেখুন, দুধটা গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেল। দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে। এই যে চুষি পিঠাগুলো বানিয়ে রেখেছিলাম এখন এই অবস্থায় দিয়ে দিচ্ছি। ফুটন্ত অবস্থায় দেবেন, না হলে পিঠাগুলো কিন্তু ভেঙে যাবে। দেওয়ার পর খুব বেশি নাড়বেন না। এখানে নিয়েছি মেজারিং কাপের 1/4 ভাগ চিনি। মিষ্টিটা কম বেশি আপনারা নিজেদের পছন্দ মতো অবশ্যই দেবেন। এখানে নিয়েছি 1/4 কাপ চিনি। চিনিটা এইভাবে দিয়ে দিচ্ছি। দেখুন, পিঠাগুলো কিন্তু এ অবস্থায় নিজে নিজেই ফুটতে থাকবে, এ অবস্থায় কিন্তু নাড়লে চলবে না। এখন এভাবে হালকাতে একটু নেড়ে নিচ্ছি, তারপর গ্যাস অফ করে দিচ্ছি।
কেমন লাগলো আপনাদের? আপনারা এইভাবে ট্রাই করবেন, দেখলেন তো বানানো কিন্তু একেবারে সহজ। ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করে নিলে আমি যা নতুন নতুন ভিডিও দেবো সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ।